বৃহত্তর চট্টগ্রাম পণ্যবাহী সড়ক পরিবহন শ্রমিক সমন্বয় পরিষদের উদ্যোগে 21 জানুয়ারি বৃহত্তর চট্টগ্রামত 24 ঘন্টা পণ্যবাহী সড়ক পরিবহন শ্রমিক ধর্মঘটের সমর্থনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। 16 জানুয়ারি নগরীর বারেক বিল্ডিং এলাকায় অনুষ্ঠিত এই মানববন্ধনত বক্তব্য হয় সড়ক পরিবহন সেবা চাঁদাবাজি বন্ধ এবং সড়ক শৃঙ্খলা প্রতিষ্ঠার নিমিত্তে এবং শ্রমিক নেতা মোহাম্মদ সেলিম ও কর্মী আলমগীরের নিঃশর্ত মুক্তির দাবিতে এই মানববন্ধন। আগামী 21 তারিখের মধ্যে নিঃশর্তে যদি আমাদের মোহাম্মদ সেলিম এবং আমাদের আলমগীরকে মুক্তি দেওয়া না হয় আমরা 72 কর্মসূচির ঘোষণা দেব ইনশাআল্লাহ। সমন্বয় পরিষদের আহ্বায়ক রবিউল মাওলার সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচি পরিচালনা করে চট্টগ্রাম প্রাইম মোবাইল টেইলার শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক মোহাম্মদ হাসান মাহমুদ এবং উক্ত মানববন্ধনত অন্যান্যের মধ্যে বক্তব্য রাখি বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক ওলি আহমেদ, সমন্বয় পরিষদের সদস্য সচিব মোহাম্মদ আবুল খায়ের, হাজী আব্দুল সবুর, মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ সেলিম খান, শফিকুর রহমান, হুমায়ুন কবির, আমিরুল ইসলাম, কদর আলী মুসা, মোহাম্মদ আরিফুল ইসলাম, মোহাম্মদ আলমগীর, আব্দুর রহিম এবং মোহাম্মদ হারুন সহ আরও বোধকে নির্দোষভাবে জেলখানায় প্রেরণ হয়েছে তাদের মুক্তির দাবিতে আগামী 21 জানুয়ারি রবিবার ভোর 6টা থেকে 22 তারিখ ভোর 6টা পর্যন্ত পণ্য পরিবহন পাঁচ জেলার ধর্মঘট পালন করা হবে। আগামী 21 তারিখের মধ্যে নিঃশর্তে যদি আমাদের মোহাম্মদ সেলিম এবং আমাদের আলমগীরকে মুক্তি দেওয়া না হয় আমরা 72 কর্মসূচির ঘোষণা দেব ইনশাআল্লাহ। যে দুইজন একজন নেতা একজন শ্রমিককে অ্যারেস্ট করা হয়েছে, যদি এদেরকে মুক্তি দেওয়া না হয় আগামী 21 তারিখের মধ্যে আমরা আন্দোলনের কর্মসূচি দেব। আলমগীর সহ তাদেরকে যদি মুক্তি দেওয়া না হয় তাহলে বৃহত্তর চট্টগ্রামে পণ্য গণপরিবহনে আমরা ধর্মঘট দিতে বাধ্য হব। সি প্লাস চট্টগ্রাম।